তোমার কাজ কি? I am medical assistant robot Wendy K. Shiba Ford in Korea. ডাক্তার যত দূরেই থাকুক না কেন, নির্দেশনা মেনে রোগীর সুচিকিৎসা নিশ্চিত করবে রোবট। এবার এমনই একটি রোবট উদ্ভাবন করেছেন বরিশাল অমৃত লাল দে কলেজের একাদশ শ্রেণীর ছাত্র শুভ কর্মকার। এটি মূলত ডাক্তারকে সাহায্য করতে পারবে, আর এছাড়া রোগীর সেবা করতে কাজে লাগানো যাবে একে। আর বর্তমানে কোভিড-19 মতো পরিস্থিতিতে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি মূলত একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট রোবট। তো এটি আমরা চেষ্টা করেছি যে ওভার ইন্টারনেটের মাধ্যমে একে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস নিয়ে কন্ট্রোল করা যাবে। আর এর মাধ্যমে ডাক্তার দূরে বসেও একটি রোগীর চিকিৎসা প্লাস রোগী দেখতে পারবেন। তার রোবট শুধু চিকিৎসা সেবায় অবদান রাখবে না, পাশাপাশি রোগীর অক্সিজেন স্যাচুরেশন কমে গেলে স্বয়ংক্রিয়ভাবে উৎপাদন করে 15-20 মিনিট অক্সিজেন সরবরাহ করতে পারবে। একই সঙ্গে ঔষধ আনা নেয়া, অক্সিজেন মাস্ক পরিয়ে দেয়া, রোগীর প্রাথমিক চিকিৎসার ঔষধ সরবরাহ করা, সংক্রমিত রোগীর বর্জ্য তার শরীরে থাকা ইউভি রশ্মির মাধ্যমে জীবাণুমুক্ত করতে পারবে। বর্তমানে কোভিড-19 মতো যে সিচুয়েশনটা রয়েছে, তো সেক্ষেত্রেও রোগীর চিকিৎসায়, এটা যেহেতু এটা সংক্রামক রোগ, সেক্ষেত্রে রোগীর চিকিৎসায় তো রোগীকে আইসোলেশনে থাকতে হয়। তো আইসোলেশনে থাকাকালীন সে তো একা একা থাকে, তো এক্ষেত্রে ও একজন বন্ধু হিসেবে থাকতে পারে সেখানে, আর তাকে বিভিন্ন কাজে সাহায্য করতে পারে। আর এছাড়া দেখা যায় যে বিভিন্ন জায়গায় অক্সিজেনের সংকট দেখা দেয়, তো জরুরি মুহূর্তে অক্সিজেনের সংকট দেখা দিলে ও নিজস্বভাবে অক্সিজেন তৈরি করে রোগীকে 15-20 মিনিট পর্যন্ত অক্সিজেন প্রোভাইড করতে পারবে। তার মাধ্যমে দেখা যায় যে কিছুটা সময় সাপোর্ট পাওয়া যাবে। নতুন উদ্ভাবিত এই রোবটের নাম সেবক। চিকিৎসা সেবায় কাজ করবে বলে এর নাম সেবক রাখা হয়েছে বলে জানান শুভ কর্মকার। চিকিৎসা ক্ষেত্রে সরাসরি সহযোগিতার জন্যই তার এই প্রচেষ্টা। এটাকে যাতে দেশের পরিপ্রেক্ষিতে ব্যবহার করা যায় এবং দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় রোবোটিক্স সেক্টরে, সেটার চেষ্টা করব আমি। আর এছাড়া আমি একজন পার্সোনালি আমি একজন এন্টারপ্রেনার হতে চাই এই রোবোটিক্স সেক্টরে, যেন এটা নিয়ে মানে দেশের মানুষ ব্যবহার করতে পারে, এভাবে জিনিসটা তৈরি করে প্রোভাইড করতে চাই সবাই।